নারী শিক্ষার প্রতীক চিরস্মরণীয় বেগম রোকেয়া রংপুর অবিভক্ত বাংলার বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ ধন্য রংপুর স্বাধীনতা সংগ্রামী নুরুল দিনের রংপুর গাইবান্ধা জেলা ঘাগট নদীর তীরে অবস্থিত আর গাইবান্ধা জেলার রসমন্দিরের জন্য বিখ্যাত দর্শক মণ্ডলী আমাদের দেশে এখন অসংখ্য প্রচার মাধ্যম এর মধ্যে কোনটা উত্তম কোনটা মাধ্যম কোনটা বা অদম বেতার টিভি সম্প্রচার ছাড়িয়ে অনলাইন জম্প্রেসে কেউ আলোচিত কেউ সমালোচিত কেউ বা প্রশংসিত লাইভ টিভি দাঁড়িয়েপুরের পক্ষ থেকে আপনাদের 90,000 মানুষকে জানাই সাদর সম্ভাষণ নারী জাগরণ নারী আন্দোলন নারী শিক্ষার প্রতীক চিরস্মরণীয় বেগম রোকেয়া রংপুর অবিভক্ত বাংলার বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ ধন্য রংপুর স্বাধীনতা সংগ্রামী নুরুল দিনের রংপুর লোকসঙ্গীতের ধারা ভাওয়ায়ের জন্মকৃতি এই রংপুর প্রাচীনকাল থেকে ইতিহাসের অধিকারী এই রংপুর উত্তর অঞ্চলে গরুময় জনপদ এই রংপুর রংপুরকে 1769 সালে জেলা সদর দপ্তর এবং 2010 সালে 25 জানুয়ারি 8টি জেলা নিয়ে বাংলাদেশের সপ্তম বিভাগ হিসেবে নামকরণ করা হয় এছাড়া এই রংপুরে রয়েছে গুরুত্বপূর্ণ কৃষি সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ 1947 সালে বাংলাদেশে প্রথম মুদ্রাযন্ত্র আবিষ্কৃত হয় এই রংপুর বিভাগেই রংপুর বিভাগে অনেক বড় বড় জমিদার বাড়ি রয়েছে পর্যটক দর্শনীয় নিদর্শন স্থানগুলোর মধ্যে তাজহাট জমিদার বাড়ি যা 22টি সিঁড়ি এবং 28টি কক্ষ রংপুর বিভাগের পঞ্চম নম্বর জেলা গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলার পুরনো নাম ভবানীগঞ্জ গাইবান্ধা জেলা ঘাগট নদীর তীরে অবস্থিত আর গাইবান্ধা জেলার রসমন্দিরের জন্য বিখ্যাত গাইবান্ধা জেলায় মোট 82টি ইউনিয়ন গাইবান্ধা জেলায় রয়েছে 60টি উপজেলা সাধু সুন্দর ফুল পলাশ গাই গোবিন্দ অশোক মন্ডলী মানসিকভাবে অসুস্থ জন তাকে জল বলে দুস্থ তুমিও তো পর্যদস্ত তুমিও তো নও সুস্থ হায়রে মানুষ কিসের বিশেষত্ব না রইল মনুষ্যত্ব মানসিক ভারসাম্যহীন রুগীদেরকে হাসপাতালের ভুল ঠিকানা দিয়ে অসহায় মানুষগুলোর সঙ্গে প্রতারণা করবেন না একই সাথে ফিরে আসুক হাওর অঞ্চলের চাষিদের হারানো হাসি দিন কাল মাস বছরের হিসাব হয়তো রাখেনি দীরেন্দ্রনাথ মজুমদার যার হিসাব রাখতে বিন্দুমাত্র বিচ্যুত হয়নি সেটি তার মা মাকে নিয়ে আমরা অনেক গান কবিতা শুনেছি লোকগানে আছে বিদেশি বিপদে ব্যাটা মারা যায় পাড়া পুষি না জানতে হাগে জানে মায় আমরা চাই প্রত্যেকেই কোনো মায়ের যেন কোল আর ডেঙ্গুতে না খালি হয় আমাদের বাড়ির উঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো বাড়ির আশপাশে জমানো ময়লা পানি থাকলে তা পরিষ্কার করবো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ খোদা হাফেজ